আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, তাফসিরুল কোরআন .com-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে পবিত্র মাহে রমাদান ভিত্তিক কয়েকটি বিশেষ প্রোগ্রাম আমরা শুরু করছি। আজকে প্রথম পর্বে আমরা আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব, বিষয়টি হলো রমাদান মাস কেন্দ্রিক বাংলাদেশে বহুল প্রচলিত আকিদাগত এবং আমলগত 20টি ভুল আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটি পর্বে আমরা 3টি করে ভুল আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অনেকগুলো ভুল রয়েছে, যে ভুলগুলো আমাদের আকীদার সাথে সম্পর্কিত ভুল, আবার কিছু কিছু ভুল রয়েছে যেগুলো আমাদের আমলের সাথে সম্পর্কিত ভুল। বাংলাদেশে রমাদান মাস কেন্দ্রিক অসংখ্য আকীদাগত এবং আমলগত ভুল রয়েছে, আমরা সবগুলো আলোচনা করব না। আমরা তন্মধ্যে যেগুলো বহুল প্রচলিত এবং সমগ্র বাংলাদেশ জুড়েই সকলের মধ্যে প্রচলিত, এরকম আমরা 20টি ভুল আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা এই ভুলগুলো সংশোধন করে নেবেন ইনশাআল্লাহ। কোনো একটি বিষয় আকীদাগত এবং আমলগত না জেনে যদি ভুল হয়, সেটি খেলাফে সুন্নত হয়, এটি সুন্নতের খেলাফ আকীদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে। কিন্তু জানার পরেও যদি আমরা সে ভুলের উপরেই থাকি, তখন সেটি আর ভুলের মধ্যে থাকে না, খেলাফে সুন্নতের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন সেটি কিন্তু বেদাতে রূপান্তর হয়ে যায়। তো আমাদের বাংলাদেশে যে ভাই বোনেরা এই ভুলগুলো করেন, মূলত আসলে না জেনে করেন, সঠিক জ্ঞানের অভাবে এই ভুলগুলো করে থাকেন। এই জন্য তাদের ক্ষেত্রে আসলে এগুলো আমরা বেদাত শব্দটি প্রয়োগ করি নাই, আমরা এটিকে ভুল বলতেছি এবং খেলাফে সুন্নত বলতেছি। কিন্তু এগুলো জানার পরেও যদি আমরা এই ভুলের উপরে অটল থাকি, তখন কিন্তু আর এগুলো খেলাফে সুন্নত থাকবে না, ভুল থাকবে না, তখন এগুলো হয়ে যাবে বেদাত। আর বেদাত খুবই মারাত্মক বিষয়। বেদাতকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি অপছন্দ করতেন, আমরা শুধু বেদাতের ব্যাপারে দুটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব। একটি সহি মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাদিনাতু হারামুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে মদিনার একটি সীমানা দেখিয়ে দিলেন, দেখিয়ে বললেন যে এই মদিনা হইল হারাম। ফামান আহাদাসা ফিহা হাদাসান, যে ব্যক্তি এই মদিনার হারামের সীমানার ভিতরে কোনো বেদাত করবে, আও আওয়া মহদেসান, অথবা কোনো বেদাতিকে কেউ আশ্রয় দিবে এই মদিনার হারামের ভিতরে, ফা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত, সমস্ত ফেরেশতাদের লানত এবং দুনিয়ার সমস্ত মানুষের লানত, নাউজুবিল্লাহ। লা ইউকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতে আদলু ওয়ালা সারফান, কিয়ামতের ময়দানে তার কোনো ফরজ, তার কোনো নফল, কোনো এবাদতেই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। তাহলে সহি মুসলিমের এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি যে বেদাত কত মারাত্মক, যে মদিনার মধ্যে কোনো বেদাত করলে, বেদাতিকে আশ্রয় দিলে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত, এমনকি কিয়ামতের ময়দানে তার কোনো আমল কবুল হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যতবার খুতবা দিতেন, প্রত্যেক খুতবার শুরুতে বেদাত সম্পর্কে সতর্ক করতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কত শত শতবার খুতবা দিয়েছেন, আলোচনা করেছেন, প্রত্যেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাত সম্পর্কে সতর্ক করেছেন, যে এটি সহি মুসলিমে এসেছে, সুনান আন-নাসাইতে এসেছে, প্রায় প্রত্যেকটি হাদিসের গ্রন্থে এই কথাগুলো এসেছে। আম্মা বাদ, বা ইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ, ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআ, ওয়া কুল্লা বিদআতিন দলালা, ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো প্রত্যেক খুতবা শুরুতে বলতেন,
যে প্রত্যেক বেদাত হলো দলালা আর প্রত্যেক দলালা জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আমরা এই দুটি হাদিস থেকে সহজে বুঝতে পারি যে বেদাত কত মারাত্মক, কত ভয়ঙ্কর, কত ক্ষতিকর। আল্লাহ পাক আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা প্রথম যে ভুলটি নিয়ে আলোচনা করব এটি আকিদাগত ভুল। এটি হলো যে রমাদান মাসকে তিন ভাগে ভাগ করা, এটি একটি আকিদাগত আমাদের দেশের কমন ভুল। আমাদের দেশের অধিকাংশ ভাই বোন, এমনকি যে ক্যালেন্ডারগুলো বের করা হয় রমাদানের, সেখানে তিন ভাগ করা হয়। প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফেরাতের, তৃতীয় অংশ নাজাতের। এইরকম প্রায় এই দেশের 99% বলতে গেলে মুসলিমেই বিশ্বাস করে, আকীদা পোষণ করে যে রমাদান মাস তিন ভাগে বিভক্ত, প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফেরাতের, তৃতীয় অংশ নাজাতের। অথচ এই কথাটি বাইহাকির সওয়াবুল ইমানের মধ্যে এই কথাটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি সর্বসম্মতভাবে প্রত্যেক মুহাদ্দিসের নিকটে এই হাদিসটি দয়ীফ, এবং কোনো কোনো মুহাদ্দিস এই হাদিসটিকে মুনকার বলেছেন। কারণ এই হাদিসের মধ্যে দুইজন রাবি আছেন, একজন ইউসুফ ইবনে জিয়াদ আর একজন আলী ইবনে জায়েদ ইবনে জুদআন। এই দুইজনেই দুর্বল রাবি, এই কারণে মুহাদ্দিসিনে কেরাম এটাকে মুনকারও বলেছেন। মুনকার মানে একেবারে প্রত্যাখ্যাত, এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো এরকম একটা হাদিসের উপরে ভিত্তি করে আমাদের দেশে সবাই মনে করে যে রমজান মাস তিন ভাগে বিভক্ত, একটা অংশ রহমতের, একটা মাগফেরাতের, একটা নাজাতের। অথচ পুরা রমজান মাসে রহমতের। সহি হাদিসে এসেছে, সহি বুখারী সহি মুসলিমের হাদিসে, ইজা দাখাল শাহরু রমাদান ফতিহাত আবওয়াবুর রহমা, রমাদান মাস আসলে রহমতের দরজাসমূহ আল্লাপাক খুলে দেন। পুরা রমজান মাসে রহমতের, পুরো রমজান মাসেই মাগফেরাতের, পুরো রমজান মাসেই নাজাতের। এটাকে তিন ভাগে বিভক্ত করা, এটা আমাদের আকিদাগত বিশ্বাসগত ভুল। দ্বিতীয় যে ভুলটি আমরা সংক্ষেপে বলবো সেটি হলো যে এই মাসে একটি নফল ইবাদত করলে ফরজের সমান, ফরজ ইবাদত করলে 70টি ফরজের সমান। এটাও আমাদের আকিদাগত দ্বিতীয় ভুল, যে এটাও ওই একই হাদিস যেটা আমরা একটু আগে বলছি যে বাইহাকি সওয়াবুল ইমানের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন। তো যেই হাদিসটি দঈফ এবং মুনকার হাদিস, সেই হাদিসের উপরে ভিত্তি করে এই ফজিলত বিশ্বাস করা যাবে না। কারণ এই ফজিলতটি আকিদার সাথে সম্পৃক্ত, যে একটি নফল ইবাদত করলে ফরজের সমান, একটি ফরজ করলে 70টি ফরজের সমান। যেহেতু এই ফজিলতগুলো কোরআনে কারিম দ্বারা অথবা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় বা হাসান হাদিস দ্বারাও প্রমাণিত নয়, সুতরাং এটি এই বিশ্বাসটা আমাদের ভুল। তবে এই রমাদান মাসে আল্লাপাক প্রত্যেকটা আমল ফজিলত অনেক গুণ বাড়িয়ে দেন, কিন্তু এটা বিশ্বাস করা যাবে না যে একটি নফল ইবাদত করলে ফরজের সওয়াব, ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব। তৃতীয় যে ভুলটি সেটি হলো আমাদের রমাদান মাস আসলে আমাদের বাংলাদেশে প্রত্যেকের মুখে মুখে একটা কথা থাকে যে এই রমাদান মাসে যা খাইতে পারো কোনো হিসাব নিকাশ নাই। এটা আমাদের আরেকটা আকিদাগত ভুল। খাওয়া দাওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা, এটা রমাদান, গায়ে রমাদান, সারা বছরের জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য কিছু খাবারকে হালাল করেছেন, কিছু হারাম করেছেন, এটার একটা নির্ধারিত সীমারেখা আছে। কিন্তু রমাদান মাস কেন্দ্রিক এইরকম কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, সালাফে সোয়ালেহীন থেকে, কোনো ওলামায়ে কেরাম থেকে যুগে যুগে এই কথা বর্ণিত হয় নাই যে রমাদান মাসে যা খেতে পারো কোনো অসুবিধা নাই, এটার কোনো হিসাব নাই। হিসাব হবে না কেন? আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি আমলের হিসাব নেবেন। তাহলে আমি হারাম খেলে রমাদান মাসেও হিসাব দিতে হবে, আর যদি আমি হালাল খাই, স্বাভাবিক খাবার খাই, ইসলাম কোনো অস্বাভাবিকতাকে পছন্দ করে না। তো এই হিসাবে রমাদান মাসেও আমি যদি হিসাবের বাহিরে অপরিমিত ইচ্ছাকৃত যা মনে চাইলেও তাই খেলাম, তাহলে অবশ্যই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সুতরাং এই কথাটি, এই চিন্তাধারাটিও আমাদের আকিদাগত ভুল। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে এই জাতীয় আকিদাগত রমাদান মাস কেন্দ্রিক ভুলগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।